রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায়। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, সবজি সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় দুটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, বুধবার সন্ধ্যায় রান্না করতে গিয়ে গ্যাস লিক করে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় মইউদ্দিন মিয়া ও নিজাম মিয়ার দুটি ঘর সহ সমস্ত জিনিসপত্র। ক্ষতিগ্রস্তরা জানান, প্রায় 6 লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন প্রধান মোতালিব খান। তিনি ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। নূরপুর অঞ্চলের নূরপুর সবজি পাড়াতে প্রায় 4:30 থেকে 5টার সময় গ্যাস থেকে মানে আগুন লেগে যায়। আগুন লেগে প্রায় 7-8 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখানে যেহেতু এরা তো চাষি লোক ছিল, এদের বাড়িতে ওষুধ ছিল, বিচন ছিল এবং বাড়িতে টিভি ফ্রিজ যা ছিল সম্পূর্ণ পুড়ে ছায় হয়ে গেছে এবং বাড়িতে আসবাবপত্র কাপড় চাপড় সব কিছুই পুড়ে ছায় হয়ে গেছে। এদের এখন কোনো অবস্থা নেই যে এরা কীভাবে থাকবে। আর এরাই কিন্তু টাকা পয়সা ছিল বাড়িতে, মানে সবজি চাষি এরা বিক্রি টিক্রি করে টাকা পয়সা ছিল বাড়িতে রাখা ছিল। টাকা পয়সাও প্রায় 70-80 হাজার টাকা পুড়ে ছায় হয়ে গেছে। এখন এরা কীভাবে থাকবে, দিন কীভাবে কাটবে, আগামী দিনে এরা কীরকম সবজি চাষ করবে বা ফসল বুনবে বা খাওয়া দাওয়া করবে সেরকম কিছু নেই। আমি চাই আমাদের সরকারের পক্ষ থেকে এদের কিছু হেল্পের প্রয়োজন। খুবই বাড়িঘর কিছু নাই, এদের মানে গীতাঞ্জলি বা অন্য কোনো এক স্কিম দিয়ে এদেরকে এদের পুনরায় বাড়ি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের MLA বিধায়িকা আমাদের সাবিত্রী মিত্র মহাশয়ের কাছেও আমাদের অনুরোধ এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের আব্দুল রহিম মকসুর কাছেও অনুরোধ যে আপনারা অতি শীঘ্রই এই ফ্যামিলির, যেহেতু আপনারা কোনো ভাবনা চিন্তা করে এদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। না হলে এরা অনহারে থেকে যাবে এবং এদের বাচ্চা কাচ্চা সবাই আজকে এদের কাছে কোনো কাপড় চোপড়ও নাই, যারা সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। সবাইকে বাঁচিয়ে দিয়েছে, মানুষের উপরে যেন ক্ষয়ক্ষতি হয়নি, বাড়ি ঘরের জন্যই ক্ষয়ক্ষতি হয়েছে এবং টাকা পয়সা যা যা আছে এখানে সব এখানে আছে। বাড়ি ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। তাই আমি অতি শীঘ্রই বলবো সরকারের পক্ষ থেকে এদেরকে অনুদানের ব্যবস্থা করা হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন আছে, উনিও এই ব্যাপারে অতি শীঘ্রই মানে এখানকার যারা দায়িত্বে আছেন ওনাকে যেন বলেন যে এরা সুযোগ সুবিধা পায়। এদের নাম হচ্ছে মাইদিন মিয়া আর এক ভাই হচ্ছে নিজাম মিয়া। এরা দুই ভাই, বাবা মৃত, বাবা নেই। হ্যাঁ, আলাউদ্দিন মিয়া, এদের বাড়ি সবজিপাড়া, নূরপুর অঞ্চল। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।